তো কালকে রাতে আমি ঘুমাতে যাব, তো তখন একটা মেসেজ এলো আমার স্টোরিরই রিপ্লাইয়ে, একটা মেসেজ এলো যেটা থেকে পরিষ্কার বোঝা গেল যে কেউ ওটা আমার নামে অন্য কাউকে বলতে গিয়ে ভুল করে আমার স্টোরি আমাকেই পাঠিয়ে দিয়েছে। তো আমি একটাই কথা বলবো যে কারুর নামে যখন গসিপ করছো সেটা যেন ঠিক জায়গায় যায়, উল্টা যদি যার নামে করছো তার কাছে চলে আসে ব্যাপারটা একটু এম্বারেসিং লাগে। তো ওটা একটু মানে একটু সাবধানে করো, লাইক মানে তোমারও খারাপ লাগে, তুমি একটা ফালতু পজিশন, আমি আমি প্রত্যেক জায়গায় ভুলভাল বলি, ফালতু সিচুয়েশনে পড়ে যাও, আমিও একটু ফাল মানে একটু অদ্ভুত এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাই, তো সেটা খেয়াল রাখা উচিত। And welcome back to my channel guys, আজকের ব্লগটা আমি করবো কি করবো না আমি মানে একদম বুঝতে পারছিলাম না, কারণ একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার মেঘ হয়ে যাচ্ছে, আমি আমি বহুত কনফিউজ ছিলাম, তাই বুঝতে পারছিলাম না কি করা উচিত। তো আজকের প্ল্যান হচ্ছে আজকে সুপ্রতিম আসবে, আমার একটা ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি প্রচুর ফ্রেন্ড, তো তোমরা মেবি এক একটা ব্লগে এক একজনকে দেখতে পাবে। আজকের প্ল্যান আমি শর্টে বলছি কিছু ফটো পিকচার্স ক্লিক করবো যেগুলো আমার ব্র্যান্ডের জন্য থাকবে, অ্যান্ড তারপর যাবো আইসক্রিম খেতে, রোল আইসক্রিম, আইসক্রিম রোল, আমি জানি না অ্যাকচুয়াল নাম কোনটা, কোয়ালিটি ওয়ালস নতুন ওপেন হয়েছে কল্যাণীতে, তো কোয়ালিটি ওয়ালসের অ্যাকচুয়াল কোয়ালিটি ওয়ালসের স্টোর, মানে কোয়ালিটি ওয়ালসে যে কোনো জায়গায় পাওয়া যায় বাট কোয়ালিটি ওয়ালসের শপ, আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি না, কারণ আমি বহুত ফালতু বকি আর খুব পয়েন্টলেস বকি, যাই হোক সেটা করবো, আর দেখতে থাকো আজকে কি হয়, তো আমার এখন রেডি হওয়া উচিত তাই না, তো চলো যাই। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড আমি পরে আছি ফিটমেন্টরের টি শার্ট যেটা আমার খুবই পছন্দ, অ্যান্ড পরেছি একটা প্যান্ট, ওপস এখানে নিচে সব ব্রাশেস চিরুনি মানে কম সব পরে আছে, আমি এইভাবে মেকআপ করি, আর আমি যখন মেকআপ করি চারিদিকে সব কিছু ছিটিয়ে থাকে, সেটার জন্য ইগনোর মানে সেটার জন্য কিছু মনে করো না। আর এখন আমার কাজ প্রত্যেক মিনিটে মিনিটে সুপ্রতিমকে ফোন করে মানে কিস্তি দেওয়া অ্যান্ড বলা কখন আসবি কখন আসবি, তো সেটাই করতে থাকি যতক্ষণ না আসে ওকে আমি ফল মানে ফল আমি এত এত করি কেন আমি বুঝি না, তো ওকে আমি এখন ফোন করতে থাকবো যতক্ষণ না ও আসবে। এইসব কি পড়েছিস তুই, এইসব প্রমোট করিস, আর আমি তোকে যে ইয়ে মাস্কটা দিয়েছি ওটা কোথায়, মাস্ক দিইনি, শোন তোর আধার কার্ডের বাজে দেখতে ঠিক আছে, ভাই ফোকাস দিচ্ছেন না, তুই কি করছিস ছেলে, আমার লাইফে ফার্স্ট শুট হচ্ছে এই এইটা ছিল, আমার লাইফে ফার্স্ট শুট ছিল এটা, পেছনে হ্যাঁ আধার কার্ড শুট, পেছনে একটা ব্যাকড্রপ লাগানো ছিল আর 0% ব্রাইটনেস ছিল, মজা পেয়েছিস, তো আমি এবার যাবো অ্যান্ড মাস্কটা এভাবে রেখেছি কারণ আমি এখন ব্রিদিং প্রবলেম আছে আমার, হয়ে গেছে চ তোকে তো দেখবে না, আরে ভাই চল তাড়াতাড়ি চল, লেটস গো, সিনথল স্যানিটাইজার, স্যানিটল এটা অশিক্ষিত, স্যানিটল ওকে, এটার দাম হচ্ছে 130 টাকা, প্রিমিয়াম অশিক্ষিত বলছে সিনথল, আরে সিনথল তো সাবান হয় না, আমি ভেবেছিলাম ওই জন্য সিনথল স্যানিটাইজার, এটা আমাদের বাহন, জীবনে চালিয়েছিস গাড়ি, কিস্তি খাবে শোন না, আরে হ্যান্ডেল লক, এ দেখ, ও আচ্ছা ওখান থেকে খাবে ডাল বুঝবে, কেন এই আজকে ওয়েদারটাও সেরা, সুন্দর সুন্দর আকাশ, সুন্দর সুন্দর রোদ, তো লেটস গো, প্রচন্ড রোদ বেবে, চলো কিভাবে চালাচ্ছিস, ছোট ছোট লাগছে মানে, thank you.
রাস্তা যেরকমই ফটোতে সবাই আমাকেই দেখবে রাইট মাঝে মাঝে এমন এমন কথা বলি না সবাই হাসে এরকম দুর্ব্যবহার করিস না গাড়িটার সাথে মিনিটে মিনিটে স্যানিটাইজ করব সাইটা কি তোর ভালো গন্ধ ভাই শো শুটের আগে ঘেমে গেছি রেডি তুই এড্রেসার হয়ে গেছে দেখো ফটোগুলো দেখ প্রথম থেকে দেখো তোমরা ফটোগুলো দেখো ঠিক আছে আরে আমরা একটা জিনিস প্ল্যান করলাম লাইক আমাদের তো এটা হয়ে গেছে তো আরো অনেকগুলো ড্রেসেস আছে তো একটা দুটো আরেকটা শুট করে মানে আরেকটা মনে হয়ে যাবে তো এখন গিয়ে আবার চেঞ্জ করে আবার এখানে আসছি কি মনের মধ্যে যেটা কি পড়েছি পড়তেই হবে কিছু করার নেই বাট গরম লাগবে না অ্যাকচুয়ালি গরম লাগছে না এ প্যান্টটা না ঢোলা হয়ে গেছে প্যান্টটা ভালো লাগছে তো জুলাই মাসের গরমে আমি পড়েছি এই মোটা জ্যাকেটটা ঠিক আছে জল খাবো চলো জামার মতো ঢেলে দিই জলটা ভাই জলদি কর এরপর রোদ চলে গেলে কান্না কাটি করব বাট আমাকে আমি ভালো ফিল করছি আই এম ফিলিং গুড দুটো ফটো আমার খুব ভালো লেগেছে আমি হার্ডলি দু তিনটে ফটোই তো ছাড়ব চলো এবার সেকেন্ড শুট মাস্ক পরে করব না জলদি সে কি করবে আই হ্যাভ দিস এই যে আমি যে ঘেমেছি না এই ঘামাটা আমার সফল হয়ে গেছে মানে ফটোগুলো এত ভালো এসেছে আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি ক্যামেরাটা না ভেঙে ওকে এক চেঞ্জ এত কষ্ট করছে কেন এই দিকে ফটোগুলো দিয়ে দিচ্ছে এই যে ফটোগুলো আসছে যেগুলো এগুলো হচ্ছে এখন তুলছিলাম আর এগুলো না র ফটো আমি একটু এডিট করিনি ঠিক আছে হ্যাঁ কি তো সব সময় বাজে ছবি কেন দরকার লাগে ভালো ছবিও তো ছিল ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা বানানোর আগে আমাকে প্রচন্ড ভয় দেখিয়ে দিল আমাদের শুট হয়ে গেছে শুট হওয়ার পর মানে আমি লাস্ট দু তিন দিন ধরে না দেখছি ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে যে হন্টেড কল হন্টেড নাম্বারে কল করতে এবার 666 যে স্যাটেলাইট নাম্বার সেটা আমি জানতাম না ও আমাকে বললো যাই হোক আমি ভেবেছিলাম ওর ফোন থেকে করবো বাট ও বলছে যে না আমার কার্স লাগবে এই লাগবে তো আমি আরেকটা বাড়িতে ফোন ছিল আমি ওই ফোনটা নিয়ে এসেছি ওই ফোন থেকে আমি কল করবো আমি জানি ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখা হয়ে গেছে তোমরাও আমি জানি দেখা হয়ে গেছে তো বাট আমার ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা করছিল আর আমি একা একা তো এগুলো করবো না কারণ আমি প্রচণ্ড ভীতু কল করছি তখন রেকর্ডিংটা থেমে গেছিলো কলটা যায়নি ঠিক আছে কল করেছিলাম কল যায়নি লাগেইনি ওটা ন্যাট ম্যাথ আমি এত ফালতু বাংলা বলি আমি বাংলাও বলতে পারি না ওটা নর্থ ক্যালিফোর্নিয়ার নাম্বার ছিল বাট হোপফুলি যাইনি অনেস্টলি বলছি এইসব হচ্ছে হয় আমি জানতাম না কিছু বাট আজ কুচ তুফানি করতে এরকম একটা ব্যাপার লিখে রেখেছে নেভার কল অ্যাট দিস ফোন নাম্বার তবু নাম্বারটা দিল চুলকানি চুলকানি রিং হচ্ছে আরে তুই বন্ধ কর কি হচ্ছে এটা কিছু একটা হলো এ হ্যালো ভাই হ্যালো হ্যালো
হ্যালো মানে লিটারালি হার্ট বিট বেড়ে গেল ঠিক আছে হ্যালো এখনো ধরে আছে লাইনটা এখনো এখনো ওয়েট করে আছে এটা দিন ওকে দ্য থিং ইজ আমি ওই নাম্বারটা আরেকবার কল করলাম যেটা আগে লাগছিল না ফোনটা ধরলো ধরে এইসব শুরু করে দিল আমি আমি এমনি এইসব খুব ভয় পাই আমি ওকে বলছিলাম যে একটা নাম্বারে কল ধরতে পারে ওটা হচ্ছে 666 এত ভীতু মাল মানে সাইড এফেক্ট থেকে ফোন করছে যে কি সাইড এফেক্ট হতে পারে সে আন্দাজে যেটা যেটা মানে কোনো সাইড এফেক্ট নেই সেটা ফোন করতে বলছে আর সেগুলো নাম্বারে কল লাগছে যাই হোক আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি আর আমার কোনো জায়গা ছিল না তো আমি ডিলিট করতে করতে আসছিলাম ক্লিপস যেগুলো দরকার নেই রাস্তাটা খুব সুন্দর ফাঁকা রাস্তা মাস্ক পরিনি আর লকডাউনে সবাই ঘরে এমনি তো সব রাস্তাই ফাঁকা আমরা এখন চকলেট কি খাবো রে আইসক্রিম রোলস খাবো চকলেটটা আমরা জীবনে খাইনি তো কল্যাণীতে নতুন এসেছি না এটা কোনোদিনও খাইনি হ্যাঁ কল্যাণীতে সেটাই তো বলছি আরে ফেসটা শুধু তোর দিকেও নে এইভাবে নিতে আমরা কোনোদিনও খাইনি তো আমরা খুব গরিব আদমি আমরা গরিব আদমি আসি এই কারণে আমরা এখন আইসক্রিম রোলস নাম শুনেই হ্যাংলার মতো জিপটা মাস্কের ভেতর দিয়ে বেরোচ্ছে দেখা যাচ্ছে না হ্যাংলার মতো যাচ্ছি কোয়ালিটি বলছে আইসক্রিম রোল খেতে আইসক্রিম খাবো আজকে ও আমায় খাওয়াবে না একদম খাওয়াবি না প্লিজ প্লিজ জুতো খুলে যাচ্ছে এই যে যে গাছে কত লেবু হয়েছে বড় বড় কি নোংরা এইসব লোকের সাথে বেরোতেই নেই রাস্তা আরে গাছে লেবু হয়েছে দেখাবো না এই যে গাছ কুল গাছ না এটা নারকেল গাছ আরো বাতাবি লেবু মেনি মো এতে গেছি ওয়াও আমি এখনো দেখিনি ঠিক করে তাও এটা হ্যাঁ এটাই ওকে আইসক্রিম রোল খাবো আমরা এখন এই যে হ্যাংলার মতো জীবনে খেতে পারি না স্যানিটাইজার মাস্ক এবার হচ্ছে এখানে প্রচুর জিনিসপত্র এখানে আইসক্রিম রোল খুব ভালো পাওয়া যায় আমরা আইসক্রিম রোলই খাবো ওকে অ্যান্ড তোমাদের বানানোটাও দেখাবো আমি এখন ভয়েস ওভারে কেন কথা বলছি রাইট ব্যাপারটা হচ্ছে আমার ফোনের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার সুপ্রতিমের ফোন থেকে শ্যুট করতে হয়েছিল বাট সুপ্রতিমের ফোনেও প্রবলেম করলো কারণ আমার কপালেরই প্রবলেম এটা অসাধারণ কিন্তু অসাধারণ তোমাদের আশেপাশে যদি এরকম কোয়ালিটি ওয়াইজ রোল এরকম যদি পাও দেন প্লিজ ট্রাই করো অলরাইট তো খাওয়া হয়ে গেছে আমরা জাস্ট বেরোলাম অসাধারণ এভাবে কে কথা বলে আমি খাওয়ার সময় জাস্ট কোনো কথা বলতে পারছিলাম না অ্যান্ড আমার ফোন ব্যাটারি অলমোস্ট শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম রাস্তায় মানে যেতে যেতে কথা বলি তোমরা প্লিজ ট্রাই করো প্লিজ কারণ আমি 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 এরকম লাইফে খাইনি আলাদাই যারা চকলেট পছন্দ করো তাদের ফালতু ছিল আমি
মানে তখন পর এক ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড তোমরা আমার মুখ চোখ দেখে যাই না বুঝতে পারছো কিনা আমার পেট এতটা বেশি ভরে গেছে আমি জানি না আমি রাতে এখনও কিছু খেতে পারবো কিনা তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমার মধ্যে আজকে এনার্জি নেই আর ব্লগটা কন্টিনিউ করা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও অ্যান্ড লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা